থার্ডটার উপরে রিপ্লাই দিছি, আর কিছু নাই। ওয়ান এর আনসার হইলো কি ডি। আমি দেখো তিনটা ভিডিও পাইছি মানে হেগু এগুলো তার আনসার হে দিছে, আমি চারটার উপরে রিপ্লাই দিছি দিও জানে। ওয়ান এর আনসার ডি দেখাও। আর টুর আনসার হইলো কি সি। আর থ্রির আনসার হইলো গিয়া সি। অগুতর সলিউশন বা এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে দেখকে। হ্যাঁ ডি সি আর ডি ও সি ডি সি সি অগুতর আনসার এক্সপ্লেনেশন সব হই দেওয়া আছে ভিডিও দেখকে। যদি না বুঝো আমারে কইও, আমি তোমাদের আবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপাতত অতখানো তাহো, চলো আমরা যাই গিয়ে চ্যাপ্টার টু। কটা হয়েছে তোমার? একটা হয়েছে না তোমার? একটা। এখানে ওই যে তিন নম্বরটা নেওয়ার চান্স বেশি, কিছু জিনিস করছো না, তিন নম্বরটা না হইলে সমস্যা নাই। বাট এক আর দুই ওই তো, কারণ এগুন ও আমরা একটা জিনিস মজার ট্রিক্স আছে, যেমন এক নম্বরের যে ফয়লা ওয়ান সরি দুই নম্বর এক্সাম্পল কোয়েশ্চন, দুই নম্বরের যে এক নম্বর কোয়েশ্চন, এক নম্বর অপশন, দ্য কোম্পানিজ এক্সপোজার টু ডেবটস এন্ড লাইবিলিটিজ লিমিটেড। কিন্তু কোম্পানির জায়গা যদি খালি মেম্বার বানাইলে বা শেয়ার হোল্ডার বানাইলে এই লাইনটি হয়ে গেছে। একটা শব্দ বদলাইলে এগুলো স্টেটমেন্ট সঠিক, আর ওই একটা শব্দ লাগে স্টেটমেন্টটা ভুল। আমরা ওলা সামনে বারবার পাইমু একটা শব্দ দিয়ে তারা সেন্টেন্সের মিনিং বদলাইলে, আইদার কোয়েশ্চনের রিকোয়ারমেন্ট হইতে আমরা কই দিব নট ট্রু বলা কিছু, বা অপশন যে বলা দিব অনেক একটা শব্দ দিয়ে বদলাই দিব। সো তুমি তাই কেবলও আনসার করবা, খুব 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 কেয়ারফুলি আনসার করবা, ঠিক আছে? এখন তো রান্না পরে চলবে, যাবো না আইলে ক্লাস পাতে আমার খুব বুঝছো তো। সো খুব কেয়ারফুলি তুমি দেখো, চিন্তার কিছু না, ই কোয়েশ্চন প্যাটার্ন লাগে তোমাদের ইউজ টু হইতে হইতে বাকি সময় লাগবে। সো এখনো প্রচুর সময় আছে, প্রত্যেক চ্যাপ্টার বাদে আমরা অত থাকবো, বাদে এক্সাম স্টাইল কোয়েশ্চন থাকবো, এক্সাম স্টাইল কোয়েশ্চন বাদে কিট থাকবো, বাদে ইয়ার টাস্ক থাকবো। সো প্রচুর প্র্যাকটিসের সুযোগ পাইবে ইনশাআল্লাহ তুমি। সো আপাতত টেনশনের কিছু নাই, আমরা যাই কি পয়েন্ট চ্যাপ্টার টু। আমরা চ্যাপ্টার ওয়ান ও পড়ছিলাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং খার খার, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন খারে খারে দেওয়া লাগে, রিপোর্ট খারে খারে করা লাগে, ইউজার খারা তারা কিতা লাগে ইউজ করেন, রেগুলেশন কিতা। আজকে যেমন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তুমি খালি একটা ইনফরমেশন দিলে হয়েছ না, এগুলোর কিছু গুণগত বৈশিষ্ট্য থাকা লাগবে, বালা বৈশিষ্ট্য থাকা লাগবে। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে, কোন গুণ থাকলে আমরা তারে কইব বালা ইনফরমেশন, আর কোন গুণ তাহলে আমরা তারে কইব বাদ ইনফরমেশন। ওই জিনিসগুলো আমরা দেখবো, আর কিছু কনসেপ্ট দেখবো যেগুলোর উপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেগুলোর উপরে বেস করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশনটা যদি আমার ইউজফুল হইতো, তোমার একটা জিনিস দিলাম ইউজফুল কিতা, যে বালা এগুলো ইউজ করিয়া ব্যবহার করিয়া তোমার একটা কোনো লাভ হইব, তখন আমরা এগুলো কইব ইউজফুল। নর্মালি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিলে ওই যারা ইউজার আছে তারা যে ডিসিশনটা লয়, ডিসিশনটা যদি সঠিক হয় তাহলে আমরা এগুলো কইব ইউজফুল, আর যদি ডিসিশনটা সঠিক না হয় তাহলে এগুলো ইউজফুল নাই। ক্লিয়ার? আর ফলা দুইটা বেসিক কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, এগুলো যদি না থাকে, মূল জিনিস যদি না থাকে, তাহলে আর যেসব থাকো কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমরা ইউজফুল হইতাম না। দুইটা বেসিক কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, একটা হইলো কি রিলেভেন্স, আরেকটা হইলো কি ফেইথফুল রিপ্রেজেন্টেশন। এখন আমরা পড়বো রিলেভেন্স। তুমি দেন কিতা পড়াতে হয়েছে আমার কাছে অ্যাকাউন্টিং, আমি তোমার আমি খুব 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 ভালো করিয়া বায়োলজি বুঝাই, তুমি দেন এসএসসি আমার সাথে আসবে, তাহলে কি অত বালা বুঝা নির্বা, অত বালা ইনফরমেশন ওর কোনো লাভ হইলো, কারণ কি দালাই কারণ এগুলো রিলেভেন্ট না। তোমার দরকার চার্টার্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন, তোমার আমি বায়োলজি বুঝাইলে তুমি চার্টার্ড অ্যাকাউন্টিং পাস করতে পারতে। সো আমরা ফার্স্ট কাম হইলো গিয়া দেখতে হইব আমি যারে রিপোর্ট দিলাম হে কি তার ডিসিশন লইতো, ও ডিসিশন লাগে যদি আমি তার ইনফরমেশন না দিয়া অন্য যে কোনো ইনফরমেশন দেই খুব ভালো দেই কোনো লাভ নাই। যেমন মনে করো একটা এখানে আমি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানাইলাম ব্যাংক লাগে,
কিটা লাগে? ব্যাংকের লাগে, ব্যাংকের লোন দিতে দেয় না। ব্যাংকের লোন দেওয়ার সময় কিটা দেবো? যে আমার ব্যবসায় ঠিক মতো প্রফিট হলেনি, ব্যবসায় সম্পত্তি আছে এগুলা, ব্যবসার প্রফিট আর সম্পত্তি ছাড়া যদি আর যত বালা ইনফরমেশন সত্তা দিলাই ব্যাংকের কোনো লাভ নাই। কারণ ব্যাংকের ডিসিশন লওয়ার লাগে লোন দিত না না এগুলো লাগে তার দরকার কিতা? আমার ব্যবসায় প্রফিট বালা করেননি, ইনকাম বালা করেননি, আর অ্যাসেট আছে নি বালা, এগুলো ছাড়া আর যত বালা ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ নাই। তাহলে রিলেভেন্সটা বুঝছো নি? তাহলে রিলেভেন্স টেস্ট হইলে পয়লা কিতা করা লাগবো? আমার ইউজার খেতারে তো কেউ হওয়া লাগবো, যে কারে আমি ইনফরমেশন দিলাম, ওনার, লেন্ডার, কাস্টমার, সাপ্লাইয়ার, এমপ্লয়ি, কারে দিলাম? ওখান দেখা বাদে আমার ঠিক করা লাগবে টাইম কিটা জিনিস ঢুকাই না। কারণ এখন জনে এখন জিনিস ঢুকাইব, ওনারে যেগুলো ঢুকাইব, কাস্টমারে ডিফারেন্ট জিনিস ঢুকাইব, তাই কিটা জিনিস ঢুকাই না, কোন জিনিসটা আমার খামো লাগবে ও জিনিসটা যে বেলা তানে দিব, তখনও আমরা ইনফরমেশনটা আমরা রিলেভেন্ট হইব এবং ও ইনফরমেশনটা তানোর খামো লাগবে। ক্লিয়ার? বাদরটা হইলো গিয়া আমরা কে বলা বাদর পয়েন্ট হইলে ফেথফুল রিপ্রেজেন্টেশন। তোমাদের আমি চ্যাপ্টার ওয়ানও কইছিলাম যে একটা ব্যবসা বালা চলে না বাদ চলে এগুলো দেখা লাগে, আমরা ব্যবসা গিয়ে আটকে দেখা লাগে না। ব্যবসার ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফাইললেও আমরা বুঝতাম পারি লাভ কত করছে, লস কত করছে, অ্যাসেট কত আছে, লাইবিলিটি কত আছে, ঠিক না? মনে আছে তো? তোমার একটা ব্যবসা তুমি দেখালাই, ফর এক্সাম্পল ব্যবসা 10 কোটি টাকা লাভ হয়েছে, তোমার হিসাবে দেখে লাগবো খুব বালা, তুমি বালা করবে, এগুলো তারা ইনভেস্ট করবে, এগুলো যেটা যেটা বালা বালা জিনিস সত্য করবে, বাট অ্যাকচুয়ালি ব্যবসাত লস হল। একই তা করছে, ব্যবসাত লস হল কিন্তু তোমারও তো আর ব্যবসা দেখার না, হ্যাঁ কাগজ দেখার, কাগজে হ্যাঁ আন্দুলি কেঁদ লাইছে লাভ হয়েছে। তার মানে ব্যবসার যে অ্যাকচুয়াল সিচুয়েশন আর তোমার হাতে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে দিওটা সেম নাই। উচিত আসলো কি তা? ব্যবসা যে জিনিস ঘটে ও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইতো, ব্যবসাত লাভ হইলে আইতো, লস হইলে আইতো, লাভ বাড়লে আইতো, লস কমলে আইতো, যেটা ওগু আইতো এক্সাক্টলি। যে বলা ব্যবসাতে এক জিনিস ঘটে আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো ডিফারেন্ট জিনিস, আর তখন আমরা কইলাম এগুলো ফেথফুলি রিপ্রেজেন্ট হইছে না। আর ফেথফুলি যদি রিপ্রেজেন্ট না হয় আমি ডিসিশন লই, ডিসিশনটা রাইট হইব নি কোনো সময়। 10 কোটি টাকা লাভ আর এখান দেখে আমি যে ডিসিশন লই আর লস আর এখানে ডিসিশন কিন্তু সেম হইব নি। সো কথা লাগে ফেথফুল রিপ্রেজেন্টেশন মানে হলো কি, আপনারা বিশ্বস্ত ভাবে প্রতিনিধিত্ব করতে কিনা ব্যবসার যে কোনো গোটে আসলেও ওগুলো তুমি রিপ্রেজেন্ট করতে, কোন জায়গা খাতাপত্রে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওগুলো তুমি শো করতে। ক্লিয়ার? সো দুইটা জিনিস কি তাইলো বেসিক কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এগুলো না থাকলে, একটা না থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানি আর না বানানি এক কথা। ক্লিয়ার? তো এখন আমরা যাই কি এনহান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে এগুন তাহলে আমার বৈশিষ্ট্য বাড়বো। যেমন মনে করো আমরা তরকারি খাইলাম, তরকারি যদি লবণ থাকে না তুমি তরকারি খাইতে আর দেন পারবে? সেগুলো কি বেসিক কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স? বাট মরিচ যদি একটু কম বেশি হয়ে যায় সমস্যা করি না? যদি তোমার ওই যে এক্সট্রা যে ফাসফুরন বা অত অত ডালচিনি এলাচি এগুলো দিলে কিন্তু টেস্ট পারবো, টেস্টিং সল দিলে টেস্ট পারবো, ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগবো, পরিবেশন সুন্দর করে করলে আরো সুন্দর লাগবো, বাট লবণ ছাড়া বাদ বাকি এটা সব তো হইলো কোনো লাভ নাই। সো বেসিক যে বলা হয়ে গেল আমার রিলেভেন্স ফেথফুল, এর বাদে আরো কিছু বৈশিষ্ট্য আছে ওগুলা যদি আমরা দেই তাহলে কি হইব আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরো বেশি ইউজফুল হইব, ঠিক আছে? সো এগুলো হলো কি এনহান্সিং বা ইমপ্রুভ করবো, এগুলো থাকলে বালা না থাকলেও সমস্যা না, বাট বেসিক্সটা না থাকলে একবারে সমস্যা। ক্লিয়ার? এখন আমার ওইটা কো তুমি তাই নকল এখন মাংসর হাইট হইলো গিয়া 5.5 ফুট, এলাম মানে মাটি এভারেজ। এখন অ্যাকচুয়ালি হে তাকে চায় না একটা শহর যেখানে সব মানুষের হাইট হইলো কি 4 ফুট গড় হাইট, এলাম মানাবাটি বুঝলাম,
আবার হোসে মানুষ যে বলা গেল নরওয়ে, কিন্তু সব মানুষের গড় হাইট হইলো কি 650 ফুট লম্বা না বাটি। সো কোনো একটা জিনিসে পালা বাদ লম্বা বাটি চাইতে আমরা হইতে হইব ডিপেন্ড করে কি তার উপরে অন্য একটা জিনিসের লগে কম্পারিজন এর উপরে। আমরা আইসোলেটেড একটা জিনিসে পালা না বাদ খুঁজা পড়তাম। একটা স্টুডেন্টে 50 মার্ক পাইছে পালা না বাদ, আমি যদি কই টোটাল মার্ক হইলো 100 বাদ, আমি যদি কই টোটাল মার্ক 50 তাহলে হ্যাঁ সুপার ভালো। তো দেখো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু যে ভালো করি আমরা সচেতন ভাবে হই আর অবচেতন ভাবে হই আমরা কিন্তু আমরা কম্পেয়ার করা। তুমি কইছো ফার্স্ট ফুড 5 ইঞ্চি এভারেজ, কেন কইছো তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে কইছো? কেন তুমি, আমি তোমার কোনো পার্সপেক্টিভ দিছি না, তুমি অবচেতন ভাবে তুমি কিতা করছো এগুলো হারাইছো যে তার সাড়ে বারো বাংলাদেশের মানুষের মাত্র মাত্র আছে ফার্স্ট ফুড 5 ইঞ্চি এভারেজ উচ্চনীয় ব্যাপারটা। সো ওই লোক ব্যাপার যে আমরা অলওয়েজ কম্পেয়ার করি কোনো কিছু বালা বুড়া বা এভরিথিং সবটা আমরা কম্পেয়ার করি বুঝতে হয়। সো একটা ব্যবসা আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা কম্পেয়ার করিয়া দিই তাইলে গিয়া এগুলো বুঝতেই বুঝে যাবে যে কত এই বছর প্রফিট হয়েছে 2 লাখ, গত বছর প্রফিট আসলো 1.5 লাখ, আমি বুঝলাম যে প্রফিট বাড়ি গেছে, গত বছর প্রফিট আসলো 5 লাখ, প্রফিট প্রচুর কমে গেছে। সো ওলা কম্পেয়ার করে করে দিলে খালি লাভ হয়েছে বা খালি লস হয়েছে আমরা বুঝতাম না, কারণ মাঝে মাঝে লস হওয়া বলা কই বা কিলা মনে হরো গত বছর আসলো 10 লাখ টাকা লস, এই বছর হয়েছে 2 লাখ টাকা লস, ভালো হয়েছে না বাদ হয়েছে? এখন কিন্তু কইরাম কম্পেয়ার করা কইরাম ভালো হইছে। আর খালি যদি তোমার কাছে 2 লাখ টাকা লস তো তুমি কিন্তু লাভ লগে মিলাইবা, মিলাইয়া কইবা বাদ হইছে, বাট লস কমলেও ভালো। সো কথা লাগে তোমার দানোর কম্পারিজন লাগবে। সো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুমি কম্পারিজন দিয়া দিবা এগুলো তত বেশি ইউজফুল হইবে, এই ধরনের ডিসিশন মেক করতে সুবিধা হইব। তোমার ফোন কি যাচ্ছে? কি তা কোন কোম্পানি? স্যামসাং। তোমার যদি আমি কই যে একটা ফোন কিনতে বা তোমার ফোনের টাকা দাও হইলো তুমি ফোন কিনতে, তুমি তো স্যামসাং কোম্পানি কিনবে নি আর একটা ফোন স্যামসাং আর হ্যাঁ মানে কিনবে নি কিনবে কেন? তুমি ওগুলো ইউজ করি আরাম পাইলে সেম তুমি। সো এখানে আইলো ভেরিফাইবিলিটি, আমরা কোনো একটা জিনিস বিশ্বাস করবো কোনো সময় যে বেলা থার্ড পার্টি ফেরাজন এগুলো এন্ডোর্স করবো। এখন তুমি বিশ্বাস করি যেখানে, কারণ তুমি তোমার নিজের একটা আছে ওদিকে, কারণ মনে করো তুমি অ্যাপল একটা ফোন কিনতে যেগুলো তুমি আগে ইউজ করছো না, এখন তুমি বা মনে করো শাওমির একটা ফোন কিনতে তুমি আগে ইউজ করছো না, অ্যাপল আছে তুমি কিনতে পারো জানো। সো তুমি কিতা করবা, তুমি গিয়ে জিকার করবা হ্যান্ডে হ্যান্ডে যে ভাই একে সার্ভিস বালা দিব নি, একে কিতা করেন দোকানদারে জিকার করতে আরো, তোমার ফ্রেন্ডে জিকার করতে আরো, তোমার মাঝে জানা কেউ এখন এরারে জিকার করতে আরো। এখন তো যদি কিচ্ছু না থাকে তুমি গিয়ে অনলাইনও বিভিন্ন রেটিং দেখতে আরো, বিভিন্ন ওয়েবসাইটে এগুলো সম্পর্কে কমেন্ট কিতা আছে ওগুলো দেখতে আরো। সো আমরা নর্মালি যে কোনো একটা প্রোডাক্ট বেসে বা যে কোনো একটা ইনফরমেশন দেয় তারে আমরা বিশ্বাস করি না। আমি তোমার কইরাম আমার প্রতিষ্ঠান খুব ভালো, নরমালি তুমি আমার প্রতিষ্ঠানে ভর্তি হইতে হইলে তুমি কেন ফোনতে না তাই ভালো হইয়া তাই তো ভালো হইবা, কারণ তার না আমাইলে তার লাভ। আমার একটা প্রোডাক্ট বেসার লাগে আপনি সব ভালো হইব, সো তুমি ফলে আমার কথা হতে না, তুমি যে এবার থার্ড পার্টি খেয়ে জনের কাছে যে আমার প্রোডাক্ট ইউজ করছে, যে আমার কাছে পড়ছে, যে আমার লাইসেন্স দিছে, এরা কাছ থেকে তুমি যদি শুনো যে আমি ভালো, তখন তোমার বিশ্বাসটা আমি যে ভালো হয়েছি বিশ্বাসটা তোমার আরো বাড়ি যাবে। ওই জিনিসটারে কয় ভেরিফাইবিলিটি, আমি বালা নি এগুলো তুমি থার্ড পার্টি আরো জনের কাছ থেকে তুমি জানরা জানিয়া ভেরিফাই নিশ্চিত হইরা যে ওকে হেন কইরা যে আমি বালা। যেমন খানির কোর্স আমরা কিতা করি বিএসটি এর সিল আছে নিয়োগ দেখি, আইএস ওর সিল আছে নিয়োগুলো দেখি, মানে কি তারা তোমার সার্টিফিকেট করে যে না এই খানিটা বালা দিয়ে। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বানার খে বোর্ড অফ ডিরেক্টরে আমরা বসলাম, সো বোর্ড অফ ডিরেক্টরের কোম্পানিও চালান তারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বানার, তারা 2 নম্বরে হওয়ার চান্স আছে। তখন অডিটর বলে আর এক পার্টি আছে, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানিটা অডিট করে, তারা তৃতীয় পক্ষ, তারা কিন্তু কোম্পানিও চালায় না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও বানায় না, তারা খালি চেক করে পড়িয়া দেখে যে এগুলো ঠিক আছে।
অডিটরে যে বলা আমার উঠে হওয়ার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে, তখন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ডিপেন্ডেন্সটা বাড়ি যায়, ফেকটা বাড়ি যায়, ওই জিনিসটা হলো ভেরিফিয়াবিলিটি। আমরা থার্ড পার্টির কাছ থেকে ইনফরমেশন জানতাম, ঠিক আছে। টাইমলিনেস, তোমার পরীক্ষা হইলো 10 তারিখ, আমি তোমার সলভিং করিয়া দিলাম কোয়েশ্চন 12 তারিখ, বুঝবনি? ইনফরমেশনটা যেবালা দরকার ইউজারের, হে যেবালা ডিসিশন মেক করতো, ওবালা যদি তুমি ইনফরমেশন না দিয়া এর আগে বা পরে দাও, ইনফরমেশন দেওয়া আর না দেওয়া এক কথা। আমরা টাইম মতো ইনফরমেশন দিতে হইব, ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আমরা খুঁজলাম ইনফরমেশন ভালো হইব কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে বা স্ট্যান্ডার্ড অনুসারে ওগুলো অনুসারে বানায়, আমি খুব ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে একবার পারফেক্টলি বানাইলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বানাইয়া তোমার আমি চাইনিজ বানাই দিলাম, যদি তুমি কোনো ডিসিশন লিখে রয়েছো এখানে বুঝতে গেছে। সো আমি যদি তোমার বাংলা ভাষায় দিই বা ইংলিশেও দিই, তুমি ইংলিশ বাংলা পাক্কা বুঝো। তার বাদে অনেক টেকনিক্যাল ওয়ার্ড আছে যেগুলো যদি আমি হামাই হারাই তাহলে তুমি হয়তো না বুঝতে পারো। যেমন আমি তোমার যদি আমি অ্যাবজর্পশন কস্টিং ইউজ করছি, জানো না তুমি কি তাই অ্যাবজর্পশন কস্টিং না, তোমার লাহানি লাগার প্রচুর মাসে জানোই না অ্যাবজর্পশন মার্জিনাল কস্টিং, এগুলো লাগে অ্যাকাউন্টিং টার্মিনোলজি। কদিন তুমি তার অ্যাকাউন্টিং করিলে এগুলোর লগে তুমি তাই ইউজ টু হয়ে যাবে। বাট আমি এমন আমি যে বলা মাথা রাখবা, তুমি যে বলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে হারে দিবে নর্মাল মানুষরে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, সো এমন ভাষায় দিতে হইবে, ইংলিশ ভাষায়ও দিরা বাংলা ভাষায়ও দিরা, কিন্তু কোনো টেকনিক্যাল ওয়ার্ড যদি হারাই দাও, অ্যাক্রোনিম জার্গন এগুলো যদি হারাই দাও, তাহলে কিন্তু বাংলাও অনেক সময় আমার কাছে দুর্বোধ্য হয়ে যাবে, বুঝতাম না, বুঝছো ব্যাপারটা? দ্যাট ইজ ওয়াই আমরা ইনফরমেশন প্রেজেন্ট করার সময় এমন ভাবে দিব যাতে ইউজার জেনারেল মানুষ পড়া লেখা পারে, যদি তাহলে হ্যাঁ বুঝতো, খুব বেশি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোনিম এগুলো ইউজ করতাম না, ঠিক আছে। আরেকটা জিনিস হলো কম্প্যারেবিলিটি থর্সলাম, কনসিস্টেন্সি একটা জিনিস, ভাই ভাই এগুলো যদিও এনে লেখা নাই, কম্প্যারেবিলিটি হইতে হইলে কনসিস্টেন্সি থাকা লাগে। হোয়াট ইজ কম্প্যারেবিলিটি, হোয়াট ইজ কনসিস্টেন্সি? আমি তোমার হইলাম পরীক্ষা লইলাম, পয়লা বার লইলাম পরীক্ষা 50 বার কর, তুমি 48 হয়ে আইলে খুব ভালো। বাদরবার কইলাম যে না পরীক্ষা লইম 50 হল, কিন্তু মার্ক কম্পেয়ার করবো 100 লইল, তখন কিন্তু তুমি হিলা প্রিপেয়ার্ড হয়েছো না, তুমি হয়তো খারাপ হবে। আমরা যে বলো কনসিস্টেন্ট থাকা লাগবো, যে বলো তোমার মার্ক কম্পেয়ার করবো হয় করতে পার, 50 লোক কম্পেয়ার করবো নাইলে করতে পার, 100 লোক কম্পেয়ার করবো, তাইলে তোমার পারফরমেন্সটা ভালো বোঝা যাবে। আর কনসিস্টেন্সি যদি থাকে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একবার ওলা বানাইলাম আর একবার ওলা বানাইলাম, তাহলে দুটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কম্পেয়ার করতে পারবো। সো আমরা কম্পারেবিলিটি বাড়াইতে হইলে কনসিস্টেন্সি রাখা লাগবে, ওটা মাথা ধরা হয়, ক্লিয়ার? একটা এখন আমরা যে টপিকস গুলা পড়বো, অ্যাকাউন্টিং কনসেপ্ট ধারণা যেগুলো, এগুলো সারা জীবন লাগবে, মানে এসিসি যতদিন পড়বাই অগুন্তর ফ্রি বেশ করে আসো, তাহলে খুব 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 ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে হইলে কতটা জিনিস আমরা ইউজ করি ওগুলো খুব ইম্পর্টেন্ট, এসএসসি বাদে ইয়া শুরু করা। বুঝছেন অ্যাকাউন্টিং কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, একটা কনসেপ্ট না অনেকগুলো কনসেপ্ট আছে। সো পয়লা যে কনসেপ্ট হইল বিজনেস এন্টিটি কনসেপ্ট, এগুলো ইনফরমালি পড়ে লিছি, আমরা নাম জানি না বাট এমনি পড়ে লিছি। আমরা পড়লাম মনে আছে না, সোল্টার আর মালিকের ব্যবসা আলাদা নাই, কোন পারপাসে? লিগাল পারপাসে, বাট অ্যাকাউন্টিং পারপাসে আলাদা, পার্টনারশিপ অ্যাকাউন্টিং পারপাসে আলাদা, কোম্পানি অ্যাকাউন্টিং পারপাসে আলাদা, ওগুলো হইলো বিজনেস এন্টিটি কনসেপ্ট। এন্টিটির বাংলা হইলো সত্তা বা অস্তিত্ব, তুমি মানুষ একজন অস্তিত্ব, আমি মানুষ একজন অস্তিত্ব, আমরা সবও আলাদা আলাদা অস্তিত্ব। ব্যবসারে আমরা আলাদা একটা অস্তিত্ব হিসাবে ট্রিট করলাম অ্যাকাউন্টিং পারপাসে, তা মালিক থেকে তারে আত্রাইলি না, কারণ ব্যবসার অ্যাসেট লাইবিলিটি বালা বুড়া সত্তা দেখতে হইলে কিন্তু আমরা লাগবো, ব্যবসার সব জিনিস আলাদা করা লাগবে। ব্যবসায় কিছু সেল করলো আর মালিকের ইনকাম আনিয়ে তুমি যদি ব্যবসার লোক হারাই দাও, ব্যবসার ট্রু লাভ বলা লস তুমি বুঝতে পারতে না, সো তার লাগে আমরা কিন্তু করা ব্যবসার যেগু ইনকাম হইব ওগু ব্যবসার হিসাব করবো, ব্যবসার যেগু এক্সপেন্স হইব ওগু ব্যবসার হিসাব করবো, ব্যবসার অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল ব্যবসার থাকবো, মালিকের পার্সোনাল কিছু ব্যবসার হিসাব আনিয়া হারাই যাবো, মালিকে দিলে হইমু ক্যাপিটাল, নিলে হইমু ড্রয়িং, শেষ। আর অ্যাকাউন্টিং পারপাসে সবসময় ধরবো ব্যবসার মালিক আলাদা, ওগুর নাম কি তা? বিজনেস এন্টিটি কনসেপ্ট, ক্লিয়ার?
এগুলো আর একটা নাম আছে সেপারেট এন্টিটি কনসেপ্ট, সেপারেট সত্তা, আলাদা অস্তিত্ব, এক কথা ব্যবসার অস্তিত্ব বা আলাদা অস্তিত্ব। আলাদা অস্তিত্ব বলতে কি, তার মালিক থাকি আলাদা, ক্লিয়ার? এর বাদে যে জিনিসটা বলবো, ডাবল এন্ট্রি বা ডুয়াল অ্যাসপেক্ট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কালকের ক্লাস থাকি ইনশাল্লাহ আরম্ভ করবো অ্যাকাউন্ট হিসাব নিকাশ ট্রানজাকশন। একটা লেনদেন হইলে মিনিমাম দুই জায়গাতে ব্যাক করা যাবে, ওগুলো হয় ডাবল এন্ট্রি। আমরা একটা ট্রানজাকশনে দুই জায়গাতে রেকর্ড করি, সো ওগুলো হয় ডাবল এন্ট্রি বা ডুয়াল অ্যাসপেক্ট। যেমন মনে করো আমি একটা প্রোডাক্ট বেচিলাম, টেকা পাইলাম 100 টাকা, আমার দুইটা জায়গা কিতা, একটা লাগি টেকা পাইছি, একটা লাগি প্রোডাক্ট বেচায় আমার কিন্তু হয়েছে ইনকাম হয়েছে। তাহলে আমি ইনকাম রেকর্ড করবো আর এবার ক্যাশও রেকর্ড করবো, বুঝলি ব্যাপারটা? আমি এক্সপেন্স করছি, ইলেকট্রিসিটি বিল দিছি, ইলেকট্রিসিটি বিল দেওয়ায় আমার খরচ বাড়ছে আর বিল দিছি ক্যাশ কমছে। সো প্রত্যেকটা ট্রানজাকশন সবসময় অ্যাকাউন্টিং এর দুইটা এফেক্ট ফেলাই, ওপরে আমরা কই ডাবল এন্ট্রি বা ডুয়াল অ্যাসপেক্ট, ক্লিয়ার? আমি আসলাম সাইরো, এখন যেরকম কি পাস হয়েছে তুমি চ্যাপ্টার 2 নাই নাকি? ফাইভ নম্বর পেজে পাইছো আমি, পাঁচ নম্বর পেজে দেখো অ্যাকুয়াল কনসেপ্ট অফ লিঙ্ক ম্যাচিং কনসেপ্ট পাইছো নাকি? হেডিং নাকি পেলে দেখে আমার দিল প্রজেক্টর ইউকন বেস 6 6, আচ্ছা তোমার লাগে আমার পেয়ে লাগছে। অ্যাকুয়াল কনসেপ্ট বা ম্যাচিং কনসেপ্ট, এটাই কি দেখো? ইনকাম যে বলো হইব লগে লগে তো রিল তাই, এক্সপেন্স যে বলো হইব লগে লগে তো রিল তাই, টাকা কোন সময় ফাইরা বা দিরা এগুলো দেখতে হয়। শুনতে সহজ, বোঝা বোঝাটা আরো সহজ। আজকে আমি একটা জিনিস বেচছি তোমার কাছে 10 টাকা দাম, তুমি এক সপ্তাহ বাদে আমার 10 টাকা দিবে, তাহলে কোথায় সেল কোন দিন রেকর্ড করবো, আজকে না এক সপ্তাহ বাদে? একরাল কনসেপ্টে হর সেল আজকে রেকর্ড করতে, কারণ বেশি লিসি আজকেও সেল হয়ে গেছে, টেকা কোন সময় পাইবো এগুলো দেখতে হবে, বুঝছো? একরাল কনসেপ্টে হর মাল দিলে এসেও সেল হয়ে গেছে, টেকা পাইলে সেল নাই, ঠিক আছে? সেই যে বলো ওই জীব ওবাল রেকর্ড করতাম, কোন সময় টেকা পাইলে আমি এগুলো দেখতাম না। আজকে আমি ওভারহেড টাকছি, ওভারহেডটা আমি দিব এক সপ্তাহ বাদে, এক্সপেন্স কোন দিন হয়েছে আজকে না এক সপ্তাহ বাদে? না, এক রকম কনসেপ্ট হয়েছে আজকে হয়েছে, এক্সপেন্স বা ইনকাম যে বলা হইব ওলা তুমি রেকর্ড করতে, কোন সময় টেকার বাইরে বা দিরা এগুলো। আজকে আমি কিন্তু করছি থাকছি, খরচ আজকে হয়ে গেছে, টাকার লগে লগে খরচ হয়ে গেছে, টেকা দিলে আমি এক সপ্তাহ বাদে, এগুলো পেমেন্ট হয়। সো খরচ হওয়ার পেমেন্ট হওয়া দুইটা ডিফারেন্ট জিনিস, বুঝে নিবে ব্যাপারটা? এক রকম কনসেপ্টের মাথা হইলো গ্রহ, মনে করো ওই যে টেবিল আছে আমার, এই টেবিলটা আমি কিনছি 5000 টাকা, আমার ইচ্ছে হইলো এই টেবিলটা আমি 10 বছর ইউজ করতাম। সো আমি যে বললাম খাতাপত্রে ফাইন্যান্সিয়াল পজিশন মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তখন এগুলোর দাম আমি দিলাম কত, 10,000 টাকা, কিন্তু বাজারে যদি এগুলো আমি বেশি এগুলোর দাম পাইবো আমি 8,000 টাকা, আমি খাতার ক্ষতি করতাম 10,000 না 8,000। আমি কিনছি 10,000 টাকা দিই, আমার এগুলো বেচার কোনো ইচ্ছে নাই। আমি এখন যে বলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে এরকম, আমি খাতাত লেখছি 10,000, লেখা আছে 10,000, কিন্তু আমি বেচলে পাইবো 8,000 টাকা, আমি খাতাপত্র কত ধরতাম? টেবিল কিনছি 10,000 টাকা দিই, খাতাপত্রের দাম এগুলো 10,000 টাকা, বাট মার্কেটে যদি বেচা যায় দাম পাইবো 8,000 টাকা। এখন অ্যাকচুয়ালি খাতাপত্রে আমার 10,000 থাকতো না, ওগুলো সময় আমি 8,000 নিতাম, গোয়েন কনসার্ন কনসেপ্ট ফর। তুমি ফলা দেওয়ালা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে এবার দরিয়া নিবা ব্যবসা চলিয়ে যায়। সো আমার যদি আইসিপিএ চলিয়ে যায়
তাহলে আমি টেবিল ইকুয়েস মনি না, তো টেবিল যদি না বেশি 8000 আর 10000 আমার কোনো এফেক্ট পড়ে না, বেসলে গিয়া তখন কি আমার 8000 এর নিচে আবার, কিন্তু ইউজ করলে তো আর 2000 টাকা আমি ইউজ করি বলে টেবিল আবার ভাঙা বাদে ফেলাই, সো 2000 টাকা ফুললি ইউজ করব, বুঝে রে ব্যাপারটা। বাট যদি আমি আইসিপিএ বন্ধ করে দিই তখন 2000 তো লইব না, আইসিপিএ বন্ধ করলে তখন আমার একটু মেসেজ দিব, তার মানে তখন এগুলো ভ্যালুটা বানাই দিব 8000 টাকা খাতা পত্র ধরতে হইব। সো তোমার অ্যাসেট লাইবিলিটি গুলার ভ্যালু কত হইব ডিপেন্ড করে তুমি ব্যবসা কন্টিনিউ করবা না বন্ধ হইব। সো আমরা নরমালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই যে ব্যবসা কন্টিনিউ করব, ওই যে ব্যবসা কন্টিনিউ করব তাহলে আমি বললাম গোয়িং কনসার্ন, গো কনসার্নটা গো করব সলভ, ক্লিয়ার? ব্যবসাটা চলবো ওটা ধরিয়ে নিয়ে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই ওগুলো আমরা কই, এখন কতদিন চলবো আইসিপি সারা জীবন চলবো এখানে এস্টিমেট করে আমার মানে এই বলি না, আমরা ধরবো নিয়ার ফিউচার, এগুলো হয় ফরসিবল ফিউচার, অদূর ভবিষ্যৎ। অদূর ভবিষ্যৎ বলতে বোঝায় নেক্সট 12 মাস, আমি ওই দেখি নেক্সট 12 মাস পর্যন্ত আমার ব্যবসা চালাইতে পারবো, তাহলে আমি ব্যবসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইবো গোয়িং কনসার্ন বেসিস, আর যদি আগামী 12 মাসে কোনো লাগালে চালাইতে পারতাম না তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইবো ব্রেক আপ বেসিস, কিতা বেসিসে ব্রেক আপ বেসিসে, যে এখন অ্যাসেট গুলা যদি ভাঙ্গিয়া বেশি তাইলে কত টাকা পাইব, লেন গোয়িং কনসার্ন আর ব্রেক আপ। এর বাদ যে টপিকসটা হইলো কি সাবস্টেন্স ওভার ফর্ম, নরমালি 99% কেসে আচ্ছা সাবস্টেন্স ওভার ফর্ম হয় লিগাল থিং আর ইকোনমিক থিং, আমি তোমারে আমার ও কাফটা বেচলাম নরমালি এগুলো কি তাহলে সেল ইকোনমিক্যালি আর বেচলে টিমে আমি লিগালি এগুলো কি তাহলে লিগাল মালিক তুমি না আমি, আমি তোমারে বেচে দিয়েছি লিগাল মালিককে তুমি, সো লিগালি হইগু সেল ইকোনমিক্যালি হইগু, বুঝছো ব্যাপারটা? 99% জিনিস একটা ট্রানজাকশন যে বলা হয় লিগাল এবং ইকোনমিক দিওটো সেম তার, বাট কিছু কিছু কমপ্লেক্স ট্রানজাকশন ইকোনমিক্যালি সেল হইছে বাট লিগালি সেল হইছে না, বাট বা লিগালি সেল হইছে ইকোনমিক্যালি সেল হইছে না, দুইটা কনফ্লিক্ট হবে। 99% কি দইব লিগাল আর ইকোনমিক সেম থাকবে, 1% কি দইব একটা জিনিস লিগাল আর ইকোনমিক সেম থাকতো না, এগুলো সেলের ক্ষেত্রে হইতে পারে, পার্চেজের ক্ষেত্রে হইতে পারে, সেটার ক্ষেত্রে হইতে পারে, লাইবিলিটির ক্ষেত্রে হইতে পারে, লেসদার ক্ষেত্রে হইতে পারে, তখন আমরা কোনটা ধরবো লিগালটা আমি ধরবো না ইকোনমিকটা ধরিয়ে ধরবো, দুইটা রাস্তা দুই বাজে গেছে, লিগাল টাই নিজে যান ইকোনমিক বাবু বেঁধে যান, আমরা কোন বাজে আমার তো হিসাব করতে হইব, হিসাব করার সময় হয় সেল ধরতাম নাইলে সেল ধরতাম, এখন লিগাল এখন সেল ধরো ইকোনমিক এখন সেল নাই, এখন আমি কি দাবতাম সেল ধরতাম নিয়ে ধরতাম না, তুমি খার বাজি লিগাল এর বাজি না ইকোনমিক এর বাজি, হো একটা চয়েস করো তুমি তো ওখানে পারতাম না অ্যাকাউন্টিং পারপাস সো ইকোনমিক পারপাস, সাবস্টেন্স ওভার ফর্মে হওয়ার যদি কোনো সময় দেখো লিগাল এবং ইকোনমিক দুইটা জিনিসে কনফ্লিক্ট করে তুমি অলওয়েজ ইকোনমিক এর বাজি হবে, সো ইকোনমিক এর পরে সেল না তুমি সেল না হবে যদিও লিগাল এগো সেল হইছে, ঠিক আছে? ওগো হইলো কি সাবস্টেন্স ওভার ফর্ম, লাস্ট না লাস্ট না লাস্ট নট লিস্ট ম্যাটেরিয়ালিটি, ম্যাটেরিয়ালিটির বাংলা হইলো কি সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলা বানাই আমরা যে এই যে আইসিপি এর তুমি আঁকলে প্রচুর অ্যাসেট পাইবা, চেয়ার টেবিল ডাস্টার কলম প্রজেক্টর ফ্যান ইত্যাদি তারা বুঝতে হবে, আর আমি যেগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতাম কিনা সব অ্যাসেট তুলতাম, সব অ্যাসেট যদি আমার একটা একটা করে তুলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ও অ্যাসেট লিস্ট হইব উদ্দেশ্যটা, অতটা ফুরিয়ে তো তুমি দেবা 2 টাকার আইটেম আছে 20,000 টাকারও আইটেম আছে 2 লাখ টাকারও আইটেম আছে কেরানো যাবে, ছোটখাটো জিনিস দেখা গিয়ে বড় বড় জিনিস হয় তো অনেক সময় বেজা লাগিস তোমার, ম্যাটেরিয়ালিটি রিপোর্ট যেগুলা ইম্পর্টেন্ট জিনিস সিগনিফিক্যান্ট জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বড় বড় আইটেম এগুলার তুমি আলাদা আলাদা দেখাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর যেগুলা ছোটখাটো আইটেম কতগুলা একখানে মিলিয়ে দেখাও, আমরা চ্যাপ্টার 1 পড়তাম সান্ড্রি বা মিসেলিনিয়াস বিবিধ, বিবিধ মানে কি ছোট ছোট অনেকগুলো মিলাইয়া একলগে আমরা বিবিধ হইয়া দেখাই নিলাম, কারণ এই ছোট ছোট সব আলাদা দেখাইলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জাবরা হয়ে যাবে, সো ম্যাটেরিয়ালিটি কনসেপ্টে কি দেখো গুরুত্বপূর্ণ আইটেম আলাদা আলাদা দেখো, লেস গুরুত্বপূর্ণ আইটেম যেগুলো আমরা কই ই ম্যাটেরিয়াল ছোটখাটো আইটেম ভিতরে দেখাও বাট এক কানো করে এগ্রিগেট করিয়া দেখাও আলাদা আলাদা দেখাইও না, ক্লিয়ার? লাস্ট আইটেম হইলো ওই কনসিস্টেন্সি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো প্রেজেন্ট করবায়
লেখবাই আদাইবাই প্রত্যেকবার সেভ রাখবাই ঠিক আছে। আমি আজকে তোমাদের সামনে শার্ট প্যান্ট সোয়েটার পিঁধে এসেছি, আমার মোটামুটি যদি সোয়েটার খুলি তাহলে শার্ট প্যান্ট ইন আছে, মোটামুটি অফিসিয়াল টেক্সচার আছে কিছু লাগবে। আমি যদি এখন তুমি তারপর যদি আমি যদি একটা ধরি এখন পাঞ্জাবি পাজামা এগুলো আমি দিয়ে দিবি আমার হুজুর খুঁজে দিবি আমার লম্বা দাঁড়িয়ে আছে বাকিটা আছে, তো তুমি তাহলে একটু কনফিউজ হয়ে যাবে এনকিটা তুমি যদি আমার ছিল না বা আমার জিকার করো না এ বেটা এতদিন পাঞ্জাবি পিঁধে যায় এতদিন কিনা যায় বেটা কিটা মাস্টারি করে না মোল্লা কি করে গুড্ডা করে বুঝলাম, তো তুমি না কনফিউজ হয়ে যাবে। সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি প্রত্যেকবার তুমি সেম লেখা করো না কিন্তু বুঝতে সমস্যা ওই যে কম্পারেবিলিটি বলছিলাম কনসিস্টেন্সি যদি না থাকে প্রতিবার যদি সেম লেখা না রাখো তাহলে গিয়া বুঝতে সমস্যা হয়ে যাবে। তো প্রেজেন্ট আমরা কিনা করবো এক স্টাইলে করবো, এই বছর যে স্টাইলে প্রেজেন্ট বাদ বছরও সেম স্টাইলে প্রেজেন্ট করবো। ওটার লাগে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারা কইয়া দেয় যে তুমি খেলা হিসাব করতে হয় খেলা প্রেজেন্ট করতে হয় খেলা সামারাইজ করতে হয় সব তা তারা কইয়া দেয়, তাহলে তোমার ভুল হওয়ার চান্সটা কমে যাবে। ক্লিয়ার? সো ও ওইলি আমরা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বাই, স্পেশালি এই যে কনসেপ্টগুলা এবং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সগুলা কনসেপ্টগুলো সারা জীবন লাগবে আমার পি টু পর্যন্ত, সাবস্টেন্স ওয়ার্ড ফর্ম যেটা হইলাম এগুলো এসপিআর পর্যন্ত লাগবে আর কি পার্ট থ্রি। এক্সামিনেশন কোয়েশ্চন গুলা করবাই ভুল কোনো সমস্যা নাই শিখবাই আস্তে আস্তে, আমার ভিডিও গুলা দেখবাই কারণ আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করছি কোন শব্দ লাগে ভুল হয়েছে কোন কিতা লাগে ভুল হয়েছে, সো কথা জিনিস মাথাতে রাখবাই নেক্সট টাইম যাতে এটা ভুল না হয় ওলা আর কি। কালকে ইনশাল্লাহ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধর্ম।